বাড়ির গুরুজনদের মুখে শুনতাম বাঙালির প্রিয় দীঘা নাকি ছিল একসময় ঝাউবনে ঘেরা নির্জন নিস্তব্ধ। কিন্তু এখন আমাদের জেনারেশনের কাছে দীঘার এই চিত্রটা একেবারেই অন্যরকমের হয়ে গেছে। তাই তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে তোমরা সেই পুরনো দীঘার উপলব্ধিটা অনুভব করতে পারবে, আর পুরো সিবিচ জুড়ে থাকবে তুমি আর তোমার প্রিয়জন। টেবিলে এখন এসে গেছে পুরো আমাদের রাজকীয় লাঞ্চ। দুপুরে একদম বসে একদম রাজার মতো সবাই খাওয়া দাওয়া করবো। ঝাউবনটা ঠিক এতটাই ডিপ যে আমি কথা বললে সেটা আবার ইকো হচ্ছে, পুরো শোনা যাচ্ছে। বীজটা ঠিক কতটা ভার্জিন সেটা তোমাদেরকে একবার দেখাই। জাস্ট দেখো এখানে কিরকম ঝিনুক পড়ে রয়েছে। মাত্র একদিন বা দুদিনের ছুটিতেই কিন্তু তোমরা চলে আসতে পারো এই দুবলাগড়িতে। আর তারপর উঠে দেখছি ব্লু আইজের পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, মানে আলোতে আলোতে সেজে উঠেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আর আজকের ভিডিওটা যে একটু অন্যরকমের হতে চলেছে সেটা তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। একদম নিস্তব্ধ সমুদ্র সৈকত আর সবুজ চাদরে মোড়া জঙ্গল, পাহাড়ের গন্ধ আর ঝর্ণার আওয়াজ, এই সবগুলো তোমরা একসাথে উপভোগ করতে চাও, তাও আবার কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা, মাত্র দু তিন ঘন্টার দূরত্ব, তাও তোমরা মাত্র একদিনে বা এক রাত্রে দুদিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে দিতে পারবে, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। তোমরা কি ভাবছো এতে প্রচুর খরচা? একদমই নয়, একদম পকেট ফ্রেন্ডলি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি খরচায় আমরা তোমাদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছি। আজকে আমরা চলে এসেছি দুবলাগড়ি, যেখানে এরকম নির্জন ঝাউবনের একদম পাশেই রয়েছে এরকম নির্জন সমুদ্র সৈকত। এই দুবলাগড়িতে তোমরা মাত্র এক রাত দুদিনের মধ্যে কিভাবে কম খরচে থাকা খাওয়া করবে আর কিভাবে তার সাথে সাইট সিনও করবে, পুরো সমস্ত ইনফরমেশনস রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা স্কিপ না করে একদম ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডে। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে রাত 10:50 SMBP এক্সপ্রেস ধরার জন্য। যেহেতু আমরা অফিস করে ডিরেক্ট ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, তাই আমরা রাতের ট্রেনটাকেই চুজ করেছিলাম। ট্রেনটা 40 মিনিটের মতো লেট থাকার জন্য ট্রেনে বসেই বাকি সাজগোজটা করে নিলাম। রাত 2 নাগাদ আমাদের পৌঁছানোর কথা ছিল উড়িষ্যার বালাসোর স্টেশনে, বাট ট্রেনটা একটু লেট থাকার জন্য আমরা 3:10 পৌঁছালাম স্টেশনে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এরা এত রাতে পৌঁছে কোন হোটেলে গেল বা কিভাবে গেল। সেক্ষেত্রে তোমাদের একটা নতুন ইনফরমেশন দিয়ে রাখি যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। IRCTC অ্যাপ থেকে আমরা রেলে রিটায়ারিং রুম বুক করে নিয়েছিলাম, যেখানে তোমরা 24 ঘন্টার জন্য AC পার্সোনাল রুম পেয়ে যাবে 100 বা 200 টাকায়, আর নন এসি রুম তো আরও কম টাকায় পেয়ে যাবে। পার্সোনাল AC রুম অ্যাভেলেবেল না থাকার জন্য আমরা নিয়েছিলাম AC ডরমিটরি, বাট সেটাও কিন্তু খুব লাক্সোরিয়াস ছিল। আর হ্যাঁ, এখানে পৌঁছানোর জন্য কিন্তু কোথাও যেতে হবে না, এগুলো প্রত্যেকটা স্টেশনের সাথেই অ্যাটাচ থাকে। এগুলো তোমরা ডিরেক্ট টিকিট কাউন্টার থেকেও বুক করতে পারো, বাট সেটা রুমের অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে, তাই আগে থেকেই বুক করে নেওয়াটা ভালো। এখন বাজে প্রায় 6টা আর আমরা এখন রেলের রিটায়ার রুম ছেড়ে বালাসর স্টেশনের এই বাইরেটাতে এসেছি। এখান থেকে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে। আমাদের অটো প্রি বুক করা ছিল, আর অটোর ড্রাইভারের পুরো ডিটেলস আর ভাড়াটা তোমাদের সাথে তো শেয়ার করে নেব। আর যদি তোমাদের প্রি বুক করা না থাকে তাহলে এখানকার অটো স্ট্যান্ডগুলো থেকে তোমরা বুক করতে পারো, সেক্ষেত্রে প্রচুর বার্গেনিং করতে হয়, তোমরা একটু বার্গেনিং করে নিতে পারো। আর যদি সেটা না করতে হয় তাহলে ড্রাইভারের নাম্বার তো দেওয়াই থাকবে স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে, নিয়ে নেবো। তারপর আমরা এই সুন্দর সবুজে ঘেরা রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছিলাম দুবলাগড়ি সিবিচে, যেখানে আমরা অলরেডি একটা রিসর্ট বুক করে রেখেছি, যেটা তোমাদের তো দেখাবই। আর ওদেরই পরিচিত এক অটো ড্রাইভারের সাথে আমরা যোগাযোগ করে নিয়েছিলাম। বালাসোর স্টেশন থেকে পিক করে রিসর্ট পর্যন্ত পৌঁছানো, আবার রিসর্ট থেকে পিক করে সাইট সিন দেখিয়ে স্টেশনে ড্রপ করা পর্যন্ত আমাদের টোটাল অটো ভাড়া নিয়েছিল 1900 টাকা। ভাড়াটা শুনে বেশি মনে হলেও ডিস্টেন্স ওয়াইজ কিন্তু টাকাটা আমাদের একদম ঠিকঠাকই লেগেছে। আজকে আমরা চলে এসেছি
দুবলাগড়ির ব্লু আইস ইকো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই রিসর্টের ভেতরটা তো তোমাদেরকে দেখাবই, সাথে সাথে এই রিসর্টের রুমগুলো কেমন সেটাও দেখাবো। আর রুমের ভিতরে গিয়ে এখানকার রুমগুলোর কী প্রাইস আছে আর খাবার নিয়ে কী প্যাকেজ আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে এখনও সাবস্ক্রাইব করনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই হলো আমাদের ব্লু আইস রিসর্ট, আর এটা একদম ইকো রিসর্ট সেটা বোঝাই যাচ্ছে, ইকো ফ্রেন্ডলি, কারণ গাছপালা দিয়ে একদম ডেকোরেটেড আর খুবই কালারফুল, বাইরে থেকে তো খুব সুন্দরই লাগছে। এবার চলো তোমাদের রুমের ভিতরটাও দেখিয়ে দিই। এই রিসর্টের মধ্যে রেস্টুরেন্ট পোর্শন তো একটা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, আর এই জায়গাগুলোতেও বসে কিন্তু তোমরা খেতে পারো। এখানেও জায়গা রয়েছে দেখো বসে খাওয়ার, তোমরা সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় বসে এইভাবে খেতে পারো। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় ক্যাম্প ফায়ারের জন্য, বারবিকিউর জন্য একদম এই সিস্টেমটা তৈরি করাই রয়েছে, তো এখানে সন্ধ্যাবেলায় বারবিকিউ হয়। তো চলো এবার রুমটা দেখি। রুমে ঢোকার আগে তোমাদের দেখাই, দেখো এখানে একদম বার্থডের একদম স্টেজ কিন্তু রেডি করাই আছে, নিশ্চয়ই সেলিব্রেট হয়েছিল। তো তোমরা যদি চাও এখানে বার্থডে বা কোনো অকেশন কিন্তু এসে সেলিব্রেট করতেই পারো। চলো এবার রুমের ভিতরে ঢুকি। এই হচ্ছে আজকের জন্য আমাদের রুম। রুমটা কিন্তু যথেষ্টই স্পেশিয়াসই আছে, আর একদম বেডটা দেখো চার পাঁচজন ইজিলি শুয়ে পড়তে পারবে, এতটাই বড় আছে বেডটা, যথেষ্ট স্পেশিয়াস। আর এই দিকটা দেখো একটা ড্রেসিং টেবিল রাখা রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এদিকটা দেখো হ্যাঙ্গিং রয়েছে, আমরা অলরেডি হ্যাং করে দিয়েছি। আর এখানে তোমরা এসিও নিতে পারো, আমরা নন এসি নিয়েছি বাট তোমরা এসি নিতে পারো। আর এখানে দেখো তোমাদের একটা বেসিন পেয়ে যাবে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এদিকে দেখো টাওয়াল দিয়ে দিয়েছে একটা। এবার চলো তোমাদেরকে এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটায় শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর কমোড রয়েছে, এমনি নিট অ্যান্ড ক্লিন। বাট জলটা আমি যেটা চালিয়ে দেখলাম যে খুবই আয়রন রয়েছে, মেবি এটা সি সাইড বলে রয়েছে, বাট আয়রনের প্রবলেম কিন্তু প্রচুর রয়েছে। মানে মগে জল নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে বাতাসাগুলো দেওয়া রয়েছে, মানে এতটাই লাল হয়ে গেছে, জানি না মাথায় দিলে চুল থাকবে কিনা। আর কিন্তু বেডটা অনেকটাই বড়, চার পাঁচজন ইজিলি থাকতে পারবে। এখানে রুমের প্রাইস স্টার্ট হচ্ছে 1300 টাকা থেকে, 1300 টাকার টেন্ট। আর এখানে পার হেড ওয়াইজ কিন্তু টাকা নেওয়া হয়, 1300 টাকার মধ্যে তোমরা পাবে ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার অ্যান্ড পরের দিনের মর্নিং ব্রেকফাস্ট পর্যন্ত। আর এমনি রুমের জন্য প্রাইস হচ্ছে 1800 ফর নন এসি। আর এসি যদি কেউ নিতে চাও তাহলে সেক্ষেত্রে পার হেড পড়বে 2400 টাকা করে। আর এখন টেন্টটা ওরা বললো যে পুজোর পর থেকে টেন্টটা পাতা হয়, কারণ এখন খুবই গরম, কেউ প্রেফার করে না তাই। বাট পুজোর পর থেকে বা কেউ যদি চায় তাহলে টেন্টটা কিন্তু ওপেন করে দেওয়া হয়, পুজোর পর থেকে টেন্টের চাহিদাটাও বেড়ে যায়। তো তোমরা যদি কেউ চাও যে টেন্টে এসে এখানে একদম সমুদ্রের ধারে থেকে একদম সেটা নিতে চাও আনন্দ উপভোগ করার জন্য, তাহলে কিন্তু তোমরা এখানে এসে করতেই পারো। তোমরা মাত্র 1300 টাকায় খাওয়া দাওয়া একদম থাকা সমেত পুরোটা পেয়ে যাবে। চলো এবার তোমাদের ব্লু আইস রিসর্টের যে রেস্টুরেন্ট পোর্শনটা রয়েছে সেটা দেখিয়ে দিই, আর আজকে আমরা লাঞ্চে কী কী খাবো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। এটা হলো ব্লু আইসের রেস্টুরেন্ট, তো চলো এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। এটা হলো রেস্টুরেন্টের ভিতরের পোর্শনটা, দেখো এখানে একটা সেফটি জোন আছে, ফার্স্টে আমি এখানে এসে তাই দাঁড়িয়ে চলেছি। আর টেবিল চেয়ার দিয়ে কিন্তু প্রচুর স্পেশিয়াস তোমরা দেখতে পাচ্ছ, আর দেওয়ালের প্রিন্টিংগুলোও কিন্তু খুবই সুন্দর রয়েছে, ডিফারেন্ট টাইপ প্রিন্টিং দেওয়া রয়েছে, ফটোস দেওয়া রয়েছে, আর এরকম ফল সিলিং করা রয়েছে, বেশ সুন্দর কিন্তু ভিতরটা, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর রয়েছে। অলরেডি আমাদের লাঞ্চ আসতে শুরু করে দিয়েছে, দেখো দিয়ে দিয়েছে টেবিলে, পুরোটা আসুক তারপর দেখাবো যে লাঞ্চে আমাদের কী কী মেনু আছে। টেবিলে এখন এসে গেছে পুরো আমাদের রাজকীয় লাঞ্চ, দুপুরে একদম বসে একদম রাজার মতো সবাই খাওয়া দাওয়া করবো। মাছের সাইজটা দেখো জাস্ট একবার কমপ্লিটে কী কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের লাঞ্চে। আচ্ছা দেখো ভাত, স্যালাড আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে পোস্ত দিয়ে, এখানে চাটনি দিয়ে দিয়েছে, এখানে আছে দেখো পটল চিংড়ি দিয়ে পোস্ত, ডাল আছে, এখানে আছে দই বেগুন, আর এখানে দিয়েছে পমফ্রেট, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে, আর আমাদের সবার জন্য এইভাবে প্লেটে পাঁপড়টা ওরা সার্ভ করে দিয়েছে।
তো চলো এবার খেয়ে দেখাই কিরকম কি টেস্ট আছে খাবার দাবারে। দেখো বাটিতে দিয়ে দিয়েছে মুগের ডাল, কারি পাতা টারি পাতা দিয়ে একদম কালো জিরে দিয়ে করা আছে, আর এই হচ্ছে এর ঘনত্বটা। দেখো এটাকে সার্ভ করে নিই। আর রাইসটা তোমাদের দেখিয়ে দিই, এরকম দেখো মিনিকেট রাইস রয়েছে নর্মাল। আর এই হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, আলুটা যে কেটেছে তাকে কিন্তু একদম স্যালুট জানাতে হয়, জাস্ট দেখো আলু কাটিংটা পোস্ত দিয়ে করা। আর এই যে স্যালাডটা, স্যালাডের কাটিং নিয়েও কোনো কথা হবে না। দেখো পেঁয়াজ শসা গাজর ধনে পাতা দিয়ে একদম স্যালাডটা প্রপার করে দিয়েছে। তো স্যালাড নিলাম, আলু ভাজা নিলাম, ডাল নিলাম, আবার খেয়ে দেখা যাক। ডালটা কিন্তু খুব পাতলা না, বেশ কারি পাতার স্মেলটা আসছে, হাতে আলু ভাজাগুলো মুখে পড়ছে, স্যালাডটা খেয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। এবারে খাবো এই পটল চিংড়ি কারিটা। দেখো টেক্সচারটা কিন্তু হোয়াইট হোয়াইট করেছে, চিংড়ি মাছের সাইজ আছে এই। আর পটলটা দেখিয়ে দিই, দেখো এরকমভাবে কাটা রয়েছে, আর এই গ্রেভিটা হচ্ছে এরকম টাইপের রয়েছে, হোয়াইট টেক্সচারের। গ্রেভিটাও নিয়ে নিলাম, আর চিংড়ি মাছের সাইজগুলো তো দেখালাম, এরকম দু তিন পিস চিংড়ি মাছ রয়েছে এর মধ্যে। চিংড়ি মাছ নিলাম পটলটা দিয়ে, এই গ্রেভিটা দিয়ে খাওয়া। ভালো খেতে, পোস্ত দুধ ফুট দিয়ে একদম করা, মিষ্টি মিষ্টি ব্যাপার আছে এর মধ্যে, বেশ ভালো লাগছে। নেক্সট খাবো এই দই বেগুনটা। দেখো একদম তেল তেলে একদম সাদা টেক্সচারের দই বেগুন আছে, আর বেগুনটা হচ্ছে এইভাবে কাটা স্লাইস করে। তো বেগুনের গ্রেভি একটু নিয়ে নিলাম, এটাও কিন্তু একদম হোয়াইট টেক্সচারেরই। বেগুনটা একটু দানা আছে, দেখো এরকম ভিতরে বেগুনটা দিয়ে গ্রেভিটা মাখিয়ে খাওয়া যাবে। পারফেক্ট দই বেগুন, কারি পাতা দই দিয়ে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে এটা বানানো। মিষ্টি একদম, মিষ্টি ব্যাপারটা নেই, একটু টক টক ব্যাপার রয়েছে, দই দিয়ে একদম প্রপার বানানো সাউথ ইন্ডিয়ান স্টাইলেই একদম এটা বানানো হয়েছে, মাছের সাথে বেশ ভালো লাগছে। এবারে খাবো এই মাছটা দিয়ে। পমফ্রেটটা কিন্তু একদম জাম্বো সাইজেরই রয়েছে, এটাও কিন্তু হোয়াইট টেক্সচারেরই রয়েছে, দেখো একদম সর্ষে ফর্ষে দিয়ে বানানো। মাছের সাইজটা তোমাদেরকে জাস্ট একবার দেখাই, দেখো ওয়াও জাস্ট। এবার মাছটা খেয়ে দেখো ভিতরের জাস্ট কালারটা তোমাদের একবার দেখাই। দেখো তো দেখে তো ফ্রেশই মনে হচ্ছে হোয়াইটটা দেখে, এই মাছটা শুধু জাস্ট খেয়ে দেখি একটু। একদম ফ্রেশ, আরে খুব ফ্লেশি একদম, দেখো ফিশটা কতটা থিক জাস্ট একবার দেখো। আর একদম সর্ষে দিয়ে বানানো, সর্ষের তেল দেওয়া, ঝাঁঝটা একদম জাস্ট মাথায় গিয়ে লাগছে, আর ওপরে একদম ধনে পাতা ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছে, শুধু সর্ষে দিয়েই বানানো, বেশ ভালো। তোমাদেরকে চাটনি আর পাঁপড়টাও দেখিয়ে দিই, তারপর পুরো বসে একদম ভালো করে খাওয়া দাওয়া শুরু করবো। চাটনিটা হচ্ছে দেখো এরকম টমেটোর রয়েছে, একদম খেজুর, আর এরকম দেখো দেওয়া চার মগজ টাইপের দেওয়া রয়েছে এর মধ্যে। চাটনিটার মতন একটা সাউথ ইন্ডিয়ান ব্যাপার রয়েছে, আর এর মধ্যেও কারি পাতা দেওয়া, সর্ষে দেওয়া, চার মগজ দেওয়া, আর মিষ্টিটা একটু কম, একটু নুন নুন টাইপস লাগছে। সাথে দিয়েছি এরকম সাইজের দেখো মশলা পাঁপড় চারটে, পাঁপড়গুলো কিন্তু এই সাইজের রয়েছে, মশলা পাঁপড় রয়েছে, পাঁপড় দিয়ে অল্প চাটনি দিয়ে খাওয়া যাক। চাটনিটা আমাদের বাঙালি স্টাইলের ঠিক নয়, আমাদের যেন মিষ্টি হয় বেশি, মানে একটু টকটা ব্যাপার আছে, মানে এটা খেলে হজম হয়ে যাবে মেবি তাড়াতাড়ি, বাট খেয়ে যে লাস্টে যে বাঙালির শেষ পাতে মিষ্টি ব্যাপারটা এটা ঠিক ফিল হবে, এর সাথে একটা লাস্টে মিষ্টির খুব দরকার ছিল। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি।
তারপর খাওয়া দাওয়া শেষে তোমাদেরকে বিচটা একটু ঘুরে দেখাবো। এই যে সামনেই রয়েছে আমাদের রিসর্ট, আর রিসর্ট থেকে বেরিয়ে একদম ঘন ঝাউবনের মধ্যে দিয়ে আর এইরকম বালির রাস্তার মধ্যে দিয়ে একদম পায়ের লড়াই করতে করতে আমাদের পৌঁছতে হবে সি বিচে। আর এইখানকার ঝাউবনে মানে একদম ফাঁকা নেই, একদম মানে ডিপ, একদম ডেন্স, একদম ঝাউবন। আর এই রাস্তা দিয়ে হাঁটছি, পাখির আওয়াজ কানে আসছে, বেশ দারুণ লাগছে। আর এই রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা সি বিচে পৌঁছে যাব। ঝাউবনটা ঠিক এতটাই ডিপ যে আমি কথা বললে সেটা আবার ইকো হচ্ছে, পুরো শোনা যাচ্ছে। আর এখান থেকে হাঁটার সময় কেমন একটা জঙ্গল সাফারি টাইপ ফিল হচ্ছে, বিভিন্ন টাইপ ইনসেক্টস, বিভিন্ন টাইপের বার্ডসের আওয়াজ হচ্ছে, মানে জাস্ট একটা হরর টাইপ ফিল হচ্ছে আমার এখন। ফাইনালি এখন পৌঁছে গেছি সি বিচে, একদম ফাঁকা নিশ্চুপ নিস্তব্ধ একটা সি বিচ। আর এর থেকে পারফেক্ট হলিডে ডেস্টিনেশন আর কি হতে পারে? আমার তো জাস্ট এখান থেকে পুরো সি বিচে একদম দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে, এত ফাঁকা। দারুণ লাগছে, বালির মধ্যে দিয়ে দৌড়াচ্ছি, প্রচুর পড়ে রয়েছে কাঁকড়া ঝিনুক, এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা এখন একদম সি বিচে পৌঁছে গেছি আর চারজনে মিলে খুব হুল্লোড় করছি, ইয়ে! একদম ফাঁকা নিস্তব্ধ একটা বিচ, আর বিচটা ঠিক এতটাই চকচকে যে আকাশটা রিফ্লেক্ট হয়ে পুরো দেখা যাচ্ছে, মনে হচ্ছে নিচেই একটা আকাশ তৈরি হয়েছে আর ওপরেও একটা আকাশ। ও জাস্ট হারিয়ে যাচ্ছে আমি এখানে। এই দিকটা আছে ঘন একদম ঝাউবন, আর এদিকটাতেই রয়েছে একদম নির্জন নিস্তব্ধ একদম একটা সুন্দর সি বিচ। আর এখানে লোকাল কয়েকজন ছাড়া এই সি বিচে আর আমরা ছাড়া এখন এখানে কেউ নেই, মানে এর থেকে পারফেক্ট বিচ ডেস্টিনেশন আর কি হতে পারে বলো? বিচটা ঠিক কতটা ভার্জিন সেটা তোমাদেরকে একবার দেখাই। জাস্ট দেখো এখানে কীরকম ঝিনুক পড়ে রয়েছে, প্রচুর বিচে গেছি ভাই কিন্তু এত ঝিনুক এইভাবে পড়ে থাকে মানে এটা কখনো দেখিনি। আর এখানে কিন্তু শাঁখও পড়ে রয়েছে, আর যে ঝিনুকগুলো পড়ে রয়েছে সেগুলো একদম বিভিন্ন কালারের, মানে কতটা ভার্জিন জাস্ট এটা তোমরা ভেবে দেখো একবার। এখানে কিন্তু আমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়েছি, যেই ধরতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি অমনি ওই গর্তের ভিতরগুলোতে ঢুকে যাচ্ছে। আর এখানে আমরা কিন্তু প্রচুর স্টারফিশও দেখেছি, মানে এত সুন্দর একটা মানসিক শান্তি ফিল হচ্ছে এগুলোকে দেখার পর, কারণ অন্যান্য সি বিচগুলোতে গেলেই কিচ্ছু দেখতে পাই না, শুধু মানুষের ভিড়। এগুলো যখন এখানে এসে দেখতে পাচ্ছি মানে মানসিক শান্তিটা একদম রিয়েল লেভেলের হচ্ছে। জাস্ট মাত্র একদিন বা দুদিনের ছুটিতেই কিন্তু তোমরা চলে আসতে পারো এই দুবলাগড়িতে, তাই আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো এখানে। আর আমার এখানে এসে মনটা জাস্ট উড়ু উড়ু হয়ে গেছে, এখন কিছু হুল্লোড় হবে, তারপর দেখা হবে তোমাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে। আর তারপর উঠে দেখছি ব্লু আইজের পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, মানে আলোতে আলোতে সেজে উঠেছে, জাস্ট দেখো তোমরা পরিবেশটা। আর এত মায়াবী লাগছে পরিবেশটা এখানে বসে, আর সবাই মিলে আমরা এখানে গল্প করছি, আড্ডা মারছি, আর অপেক্ষা করছি এখন আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা, সাথে এই পেঁয়াজি, আর সাথে এই মায়াবী পরিবেশ। এই রকম গরম গরম দু প্লেট পেঁয়াজি সার্ভ করে দিয়েছে, তো চলো এবার পেঁয়াজিটাকে তোমাদেরকে একটু ভেঙে দেখাই। দেখো এই হলো পেঁয়াজির ভিতরে স্টাফিং। একদম মুচমুচ করছে, ভেতরে পেঁয়াজ একদম ভরপুর, আর সাথে বিভিন্ন মশলা দেওয়া আছে যেটা স্মেলটা আসছে ফাটাফাটি, সাথে এরকম ঘন দুধের চা, আর কি চাই, জমে গেছে জাস্ট। এখন আমরা বসে পড়েছি ডিনার করার জন্য, এখন রাত 10টা বেজে গেছে, স্ন্যাক্স খেয়ে অনেক আড্ডা গল্প রিলস প্রচুর বানানো হয়ে গেছে নাচানাচি, এবার খিদে পেয়ে গেছে, এবারে একদম ডিনারটা নিয়ে বসে গেছি। দেখো রয়েছে ভাত, একটা মিক্সড ভেজ চিকেন কারি, আর একটা মিষ্টি রয়েছে। আর ভাতের অপশানে কিন্তু রুটি থাকে,
অঙ্কিতা নিয়েছে রুটি, ও রুটি খাবে, আর আমরা নিয়েছি সব ভাত, আমরা সব ভেতো বাঙালি ভাত নিয়ে নিয়েছি। আর এরকম চিকেন দেওয়া রয়েছে, দেখো এই সাইজের চিকেন রয়েছে, 3-4 পিস রয়েছে, সাথে রয়েছে একটা আলু, এই যে এই সাইজের আলু দিয়েছে, এই বোলটা নাও নিয়ে দিই। আর এই সাইজের রয়েছে চিকেন। মিক্সড ভেজটা হচ্ছে বিভিন্ন ভেজিটেবলস দিয়ে করা আছে, ভেজটা খেয়ে বলছি কি দিয়ে করা। এখানকার রান্নাগুলো কিন্তু বেশ ভালো। মিক্সড ভেজটা নর্মাল একদম ফুলকপি, গাজর, আলু, বিনস দিয়ে করেছে, তার সাথে কাজু বাদাম রয়েছে, আবার তার সাথে কাজু বাদামও রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে একটা এটা। এবার রয়েছে চিকেন, চিকেনের ঝোলটা দেখো, একদম নর্মাল বাড়িতে যেরকম চিকেনের ঝোল হয় রবিবার, একদম চিকেনের নর্মাল ঝোল হয়েছে। এই হচ্ছে আলু, একদম দেখো ওয়েল কুকড আলু। চিকেনটা তোমাদের দেখিয়ে দিই, চিকেনটা দেখো একদম ছোটো ছোটো করে পিস করা আর একদম ওয়েল কুকড। একটু আলু নিলাম, চিকেন নিলাম আর এই গ্রেভি দিয়ে, চিকেন আলু দিয়ে ঝোল ভাতটা একদম বাড়িতে যে চিকেনের অথেন্টিক চিকেনের ঝোল হয় একদম সেরকম হয়েছে, ভালো খেতে। চলো জমিয়ে খাওয়া দাওয়া করা যাক, লাস্টে গুলাবজামুনটা রয়েছে, সব খাওয়া শেষে গুলাবজামুনটা খাব। শেষ পাতে রয়েছে মিষ্টি, আর উড়িষ্যার মিষ্টি কিন্তু সত্যি খুব ভালো, সেটা সকাল থেকেই বলছি খেয়ে খাওয়ার পর থেকেই। এই দেখো সফটনেসটা জাস্ট দেখো, ভিতরের কোনো জায়গায় কোনো সলিড কিছু নেই, খাওয়া যাবে। মুখে দেওয়ার পর মিলিয়ে গেল, শেষ পাতে মিষ্টিটা খেয়ে একদম প্রপার তৃপ্তিটা হলো। আর মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার পর পেটটা এতটাই ভরে গেছিলো, ভাতটা পুরোটা খেতে পারিনি, ভাতটা অনেকটাই দিয়ে দিয়েছিলো, চিকেন সবজিও দিয়ে খাওয়ার পর পেট অনেক ভরে গেছে, আর এটা খেয়ে একদম পরম তৃপ্তি হলো। এখন বাজে সকাল 8টা, আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, কারণ তারপর আমরা সাইট সিনের জন্য বেরোবো, কোথায় যাবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো এখন আপাতত ব্রেকফাস্ট টেবিলে গিয়ে খেয়ে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে দেখো পরোটা, আলুর তরকারি রয়েছে, আর ডিম সেদ্ধ, আর রয়েছে মিষ্টি। তো চলো পরোটাটা খাই, খিদে পেয়ে গেছে, প্রচুর সি বিচে ঘোরা হয়ে গেছে, সকালবেলা আজকে একটু গিয়েছিলাম সি বিচে, খুব ভালো লাগছিল, খিদে পেয়ে গেছে। এই যে পরোটা একদম নরম কিন্তু, জাস্ট নিলাম আর দেখো এরকম নিলাম, আর কালো জিরে দেওয়া রয়েছে, আর এই হচ্ছে আলুর তরকারিটা। নর্মাল একদম পরোটাটা ভয়ের যেরকম হয় সেরকমই বানিয়েছে, একদম তেল নেই কিন্তু দেখো পরোটাটা, একদম অয়েল ফ্রি, সকালবেলা এটাই ঠিক আছে, তেল তেল হয়ে গেলে প্রচণ্ড গা ফা গুলে শরীর খারাপ হয়ে যাবে, আর তরকারির সাথে বেশ ঘরোয়া একদম একটা ফিল পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। সাথে তো ডিম সেদ্ধ আর মিষ্টিটা আছে, এগুলো খেয়ে নেবো। আর আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে, খাওয়া দাওয়ার পর আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠবো, তারপর আমরা সাইট সিনের জন্য যাবো। বাই বাই ব্লু আইজ, এখন আমরা উঠে পড়বো অটোতে, কারণ আমাদের সাইট সিনের জন্য এবার রওনা দেবো। তো চলো এবার দেখতে থাকো। এসে গেছি আমরা আমাদের সাইট সিনে চাঁদিপুর, আর চাঁদিপুরে পৌঁছেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর হোটেল অ্যান্ড রিসর্টস রয়েছে, আর প্রচুর রেস্টুরেন্ট আর খাওয়ার দোকানও রয়েছে। আর ওখান থেকে এবার আমরা সি বিচের দিকে একটু যাবো, সি বিচে নামার আগেই একটু দেখলাম যে পান্থনিবাস যে হোটেলটা রয়েছে এটা কিন্তু একদম সি বিচের ওপরেই রয়েছে, মানে এখানকার প্রত্যেকটা রুম থেকেই কিন্তু তোমরা একদম সি ভিউ পেয়ে যাবে, মানে একদম সি বিচের ওপরেই এটা জাস্ট রয়েছে, তো এটা দেখে ভালো লাগছে হোটেলটা। চলো এবার আমরা সি বিচের দিকে যাই। এখন আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচে, মানে একদম সমুদ্রের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এটাকে কিন্তু ভ্যানিসিং সিও বলে,
কারণ এখানকার সমুদ্রের জল সবসময় লুকোচুরি খেলে, কখনো অনেকটা দূরে তো কখনো একদম পায়ের কাছে এসেই ধরা দেবে। আর এটাও কিন্তু একদম ভার্জিন একটা সি বিচ, কারণ এখানে বিভিন্ন কোরাল, ঝিনুক ফিনুক সব একদম সামনেই পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে এসে কিন্তু তোমরা উটেও চড়তে পারবে, দেখো এখানে একদম সি বিচের মধ্যে উট রয়েছে। তোমরা যে উটে চড়ার যে একদম অভিজ্ঞতাটা হয় সেটাও কিন্তু তোমরা এখানে এসে অর্জন করতে পারবে। চাঁদিপুরের এই নির্জন সমুদ্র সৈকতেও যদি তোমরা এক রাত্রি থাকতে চাও বা এসে ঘুরে যেতে চাও, দুটোই কিন্তু সম্ভব, কারণ এখানে স্টে করার জন্য প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস রয়েছে। আর এই সি বিচে দাঁড়িয়ে এখন আমরা এই মুহূর্তে ডাব খাবো, আর এখানে কিন্তু 30, 40, 50 সব প্রাইসেই অ্যাভেলেবেল। 30 কিন্তু আমাদের কলকাতাতেও এখন আর ডাব পাওয়া যায় না, তাই আমি এই চান্সটা আর একদম মিস করতে চাই না, এখন আমি ডাব খেয়ে নেবো। এই যে ডাব নিয়ে নিয়েছি 30 টাকায়, কিন্তু ডাবের সাইজটা খুব ছোট নয়, দেখো একদম কচি ফুল ডাব আছে। ডাবটা খাই, একদম পুরো ফ্রেশ অ্যান্ড কচি ডাবটা, মানে খেয়ে শরীর মন দুটোই একেবারে শান্ত হয়ে গেল। চাঁদিপুর সি বিচ থেকে এখন আমরা বেরোচ্ছি, আর এর ঠিক একদম সামনেই রয়েছে পান্থনিবাস। চলো পান্থনিবাসে একবার যাই, এখানকার রুমের প্রাইসগুলো তোমাদেরকে একবার জানাই। এখানকার রুমের স্টার্টিং প্রাইস হলো 1344 নন এসি উইথ জিএসটি। আর এসি রুমের যা যা প্রাইস আছে তোমাদেরকে একবার লিস্টটা দেখিয়ে দিই। আর এখানকার প্রাইসগুলো কিন্তু অক্টোবর টু জুন একটা থাকে, আর জুলাই টু সেপ্টেম্বর আলাদা থাকে, তোমরা পজ করে দেখে নাও। আর যে এসি রুমগুলো রয়েছে সেটাতে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। এখানকার হোটেলের প্রাইসটা একটু বেশি প্রাইসই হলেও, এটা যেহেতু একদম বিচের সামনে সেই ওয়াইজ কিন্তু প্রাইসটা একদম ঠিকই আছে। তাহলে যারা আমাদের মতো দুবলাগড়ি থেকে সাইট সিন হিসেবে চাঁদিপুর আসতে চাইছো এক রাত দুদিনে, তারা তো এভাবে ঘুরে ফিরে যেতে পারো। আর যারা একটা রাত এই চাঁদিপুরে স্টে করতে চাও, একদম সি ভিউ নিয়ে এখানে থাকতে চাও, তাহলে তারা এইভাবে চলে আসো। আর এখানে কিন্তু এই পান্থনিবাস ছাড়াও বাইরে কিন্তু প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস পেয়ে যাবে তোমরা দুবলাগড়ির সাথে সাথে। সাইট সিন চাঁদিপুরও আমাদের কমপ্লিট হয়ে গেল। যারা আমাদের মতো এই প্ল্যানটা করতে চাও তারা কিন্তু এই প্ল্যানটা করতে পারো, একদম পারফেক্ট একটা উইকেন্ড একদম ডেস্টিনেশন এটা কিন্তু তোমরা বলতেই পারো। আর আজকে এবার আমরা আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকে দুবলাগড়ির ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই এইটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে আসতে পারে। আর যারা যারা আমাদের পঞ্চলিঙ্গেশ্বরীর ভিডিওটা এখনও দেখোনি তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা দেখে। আর একটা কথা হলো, তোমরা এরকম কোন ডেস্টিনেশনে আমাদেরকে চাইছো যেখানে গিয়ে আমরা এরকম ইনফরমেশান তোমাদের দিতে পারি আর আমরাও সেখানে ঘুরে আসতে পারি, তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর ভিডিও নিয়ে। বাই বাই।